গাইস, অনেকদিন ধরে মনে হচ্ছে যে আমার একটি ব্লগ শ্যুট করা দরকার, কারণ অনেকদিন ধরে আমার চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে না ঠিকঠাক। আর আজকে হচ্ছে মনসা পুজো, আর আমি চাই এই মনসা পুজো উপলক্ষে একটি ব্লগ শ্যুট হয়ে যাক। আর সাথে আমাকে এখনও সকালে অনেক কাজ করতে হবে, সাথে গাড়িতে তেল রিফিউল করতে হবে, আমাকে এখন যেতে হবে পেট্রোল পাম্পে। তো আমার সাথে সারাদিন আজকে কী ঘটবে আমি তো জানি না। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর ভালো অবশ্যই লাইক করে যাবেন। তো এখন আমাকে গাড়ি বার করতে হবে, গাড়ি বার করে আমাকে যেতে হবে তেল রিফিউল করতে। সুবিধা 160 টাকা। ঠান্ডা নাকি কত? দুটো কি কর, বাড়ি চলো। 2000 years later. তো পেট্রোল পাম্প থেকে বাড়ি চলেছি, বাড়ি আসার পর এখন টাইম হয়েছে 12:21। আমাকে তাদের স্নান করতে যেতে হবে, কারণ মা ডাকছে, আর স্নান করে আমাকে যেতে হবে বয়সপুর, ওখানে মনসা পূজা আছে, সো সেখানে অ্যাটেন্ড করতে হবে। এ ফিউ মোমেন্টস লেটার, তো স্নান হয়ে গেছে, বাট এখন খুব গরম, তাদের খুব ঘামছে, সো নো প্রবলেম, বাট এখন অনেক টাইম হয়ে যায়, কারণ আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে আমাকে বলেছে গেলাবে, যাই না কেন গেলাবে। আর পরে একবারে মামার দিকে দেখা হচ্ছে আপনাদের সাথে। 2000 years later. ভালো করে বিদ্যা বুদ্ধি দাও। তো ঠিক 1 ঘন্টা পরে মা হইতে আসলাম, আসার পর আমি দেখলাম এসে এখানে কোনো কারেন্ট নেই, অর্থাৎ এখানে যে তার ছিল কারেন্টের সেখানে কাজ হচ্ছিলো, তার জন্য সকাল থেকে নাকি কারেন্ট হবে। তো ঠিক আছে, তখন বসলাম, কিছু খেললাম, সকালে কিছু খাইনি, খাওয়ার পর এখন আবার তো ঘরে এসেছি, এখন কারেন্ট এসছে, তো দেখা যাক এরপর কী হয়। আর এরপর তো পুজো শুরু হবে, আশা করবো রান্নাবান্না ঠিকঠাক হচ্ছে, কারণ অনুষ্ঠান বাড়ি বলে কথা, রান্না তো ঠিক হওয়া দরকার, নাহলে লোকে বদনাম করবে যে এই বাড়ি রান্না ভালো হয়। এটা কারণ চালিয়ে আসি, চল একটু ঘুরে আসি, বাস পুরো চল 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 চল। আমি চালাবো। পুজো কেমন কাটলো আজকে?
ভালো কেটেছে তোদের? ভালো ভালো। তো আগের দিন মামা বাড়িতে মনসা পুজো ছিল, আমি ওখানে গেছি, কিন্তু সেই দিন থেকে আমার ছিল জ্বর, হালকা শরীর খারাপ ছিল, তো আমি কোনোরকমভাবে ভিডিও শ্যুট করেছি। বাট তারপর আমার সত্যি খুব খারাপ লাগছিলো, আমি সারাদিন খেয়েছি আর ঘুমিয়েছি, আর কোনো কাজ করিনি, ভিডিও শ্যুটও করিনি। সো সেদিন বেসিক্যালি কোনো স্পেশাল মোমেন্ট হয়নি আমার সাথে, আর কোনো স্পেশালও আমি কিছু করিনি, সিম্পল খেয়েছি আর ঘুমিয়েছি যেটা বললাম। তারপরে নেক্সট মানে আজকে একটা মজার জিনিস আপনাদেরকে দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং লাগবে আপনাদের আশা করি এই জিনিসটা। সো আর একটা ঠিক কথা, যদি এতক্ষণ দেখার পর যদি ভিডিওটা অবশ্যই আপনাদের পছন্দ হয় অবশ্যই একটু লাইক করে যাবেন, চ্যানেলটাকে পছন্দ হলে সাবস্ক্রাইব করুন, নাহলে হবে কী করে, নাহলে নেক্সট এপিসোডগুলো কীভাবে দেখবেন, সিম্পল। আর কমেন্ট বক্সে কোনো রকম কমেন্ট থাকলে, আমার কোনো ফল্ট হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। তুই কী করছিস? কত টাকা দিয়ে? 10 টাকা দিয়ে? আমি বললাম আরো দাম নিয়েছে বেশি। কোথা থেকে নিয়েছিস এটা? কোথা থেকে কিনেছিস? বাজার থেকে কিনেছিস? তোকে দেয়নি ফ্রিতে? টাকা কোথায় পেলি তুই? টাকা কোথায় পেলি? বাবা দিয়েছে। তাতে রেডি হয়ে গেছে? কোমর দিয়ে হবে তাই তো? একটা হাতটা উপরে তোলো। এই তো মামা সুন্দর দাঁড়িয়েছে দেখো এবার। গঙ্গার যে স্পেশাল লুক আজকে, প্লাস ওয়েদারটা সুন্দর, আগেও যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই গঙ্গার এই ভিউজটা দেখেছেন। চল চল, সবাই চল। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা অবশ্য ক্যামেরাতে রেকর্ডিং করার পর আপনারা দেখতে পাচ্ছেন, বাট প্রকৃতির যে আসল সৌন্দর্য সেটা যদি আপনি কখনো নিজে থেকে না দেখেন, নিজের চোখে না দেখেন, সেই ফিলিংসটা কখনোই আসবে না। জাস্ট অসাম, এখানে গেলে মনে হবে না যে আমি বাড়ি যাই, সিরিয়াসলি। মানে চারদিকে পরিবেশটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিলো সারাদিন এখানে থেকে যাই, আর এখানে মনে হচ্ছিলো যাই গিয়ে সাঁতার কেটে চলে আসি। কিন্তু প্রচণ্ড হাওয়া চলছিল এবং বাড়ি থেকে নিষেধ করেছে যে গঙ্গায় স্নান করতে নামবি না। সো আমি যদি স্নান করে বাড়ি যেতাম আমাকে বাড়িতে এসে ঠেঙানি খেতে হতো, সিম্পল। একটা অ্যামেজিং জিনিস আপনাদেরকে দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোটটা দেখতে পাচ্ছেন, এই বোটটা বেসিক্যালি পেছনের ওই বোটটাকে টেনে নিয়ে যাচ্ছে,
জাস্ট অসম জিনিস। আর জাস্ট এই লুকটা তো খালি চোখে না দেখেন, এটা উপভোগ করতে পারবেন না। সো ভিডিওটা দেখে ভাববে না যে আমি হেল্প করতে যাইনি বা আমরা যারা দাঁড়িয়েছিলাম তারা হেল্প করতে যাইনি। এখানে হয়েছিলটা কি, এখানে আমরা যখন হেল্প করতে গেছিলাম বাস থেকে উনি বললো যে তোমরা সাইডে যাও, গাড়িটা এমনি এমনি উঠে যাবে, তার জন্য আমরা কেউ যাইনি। এই গাড়িটা দেখতে পাচ্ছেন সামনে একটা অটো, আর এই গাড়িটা যাচ্ছিল জাস্ট এখানে পড়ে গেছিল, বাট এই দাদা হেল্প করতে এসেছে। থ্যাংক ইউ সো মাচ দাদা হেল্প করার জন্য। আমাদের সবার এটা অসভ্য বসে হওয়া কর্তব্য, আমরা যদি এইটুকু করতে না পারি তাহলে কি করতাম। এটা ঠিক প্রবলেম আছে, বিপদে পড়ে যাই। যা তাহলে বিকালে গেলে ফোন করবো। মানে কি করবে এটা, তুমি নেবে এটা? আগে বল কি করবে, কি করবে এটা দিয়ে নাও। এনাও হ্যালো হ্যালো বাই টাটা 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 টাটা। ও মা গো, তেল লেগেছে, সো কান্না করে না, সো পড়ে গিয়ে ব্যথা পেয়ে গেছে সত্যি ইয়ার। মানে ওই যে দেখা দেখা দেখা, আয় দিগা আমার কাছে, আয় আয় আয়। ওলে বাবা লে কান্না করে দিয়েছে লে সোনাটা। সো ওইখানে গঙ্গাতে এতক্ষণ কাটানোর পর বন্ধু বললো আর থাকবো না, বাড়ি যাবো, খিদে পেয়েছে তো আসলাম। তো এখন বকে পাশ থেকে একজন কল করেছে, বললো যে আমার টিভিটা সেট করে দিয়েছে, নতুন এরা স্মার্ট টিভি কিনেছে, এর মধ্যে নেটফ্লিক্স থেকে শুরু করে অ্যামাজন প্রাইম হটস্টারে সাবস্ক্রিপশান নেওয়া বাকি। তো আমাকে ওখান থেকে ডাকছে ওই যে আমাকে এখন ওদের বাড়ি যেতে হবে, বাড়ি যাওয়ার পর টিভি সেট করতে হবে, দেখা যাক কি হয়। পাওয়ার আছে। সো তো এতক্ষণ আমি ওই বন্ধুর বাড়িতে গেছিলাম, সেখানে ওরা নতুন স্মার্ট টিভি কিনেছে, আপনাদের তো ফার্স্টে বললাম। ও হটস্টার প্রিমিয়াম নেবে বলেছিল, বাট ও যেটা রিচার্জ করতে পারছিলো না, মানে ওখানে কিছু প্রবলেম দেখা যাচ্ছিলো, সেটা সলভ করে এসে আমি এখন রুমে এসেছি। আমার রুমে এখন যাবতীয় নিজের কিছু কাজ আছে, সো তার আগে আমি ফ্রেশ হবো, স্নান করতে হবে, তারপর সেই কাজগুলো করতে বসতে হবে, সাথে লাইভ স্ট্রিম আছে। আর আপনারা যদি এখনও লাইভ স্ট্রিমের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে ডিসক্রিপশন আছে, আপনারা নাকি লাইভ স্ট্রিমের চ্যানেলটা দেখতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন আপনার ইচ্ছা। ঘরে চলো, ঘরে অনেক খেলা করেছি আজকে, আর খেলবো না। হাই বলো, হাই। আমরা ঘরে যাই, চলো আসো আসো, অনেক খেলেছি আজকে, আর না আবার কালকে টাটা দাও, টাটা 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 টাটা। আজকের বিকেলটা ঠিক আমাকে বাড়িতে থাকতে হয়েছে, কারণ বাড়িতে বন্ধ ছিলাম বলতে গেলে, কারণ বিকেল চারটা থেকে খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল কল্যাণীতে, আর তাছাড়া বৃষ্টির সাথে সাথে আর কি বলবো, কারেন্টও ছিল না, ভিডিও তো শুট তৈরি কথা, ক্যামেরা নিয়ে আমি কোথাও বেরোতে পারবো না, বাট আমার ওষুধ আনাটা খুবই দরকার ছিল, ঠাম্মার চোখে ড্রপ, আমার ওষুধ শেষ হয়ে গেছিলো, যাই হোক তার জন্য আমাকে বাইরে বেরোতে ছিল, বাট এত বৃষ্টি সেখানে না ভিডিও শ্যুট না কিছু, বাট আজকে বিকেল মানে সন্ধ্যার কল্যাণীটা জাস্ট অসাম ছিল, দেখার মন ছিল, বাট আমি সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এখন আমি কম্পিউটারের সামনে বসে রয়েছি, বাড়িতে জাস্ট এলাম, ফ্রেশ হলাম, বাইরের সাথে একটু খেলা করছিলাম, কম্পিউটার সামনে বসার পর আমার এখন লাইভ স্ট্রিম আছে, এই যে আমার এখন দোকানা কম্পিউটার সেট আপ আপাতত রেডি, এখন আমাকে লাইভ স্ট্রিমে বসতে হবে, লাইভ স্ট্রিমে বসবো আর 12টা মধ্যে যখন লাইভ স্ট্রিম হয়, তারপর রাত্রে ঘুম, আবার সকালে উঠো, ডেলি ওয়ার্ক, আবার ডেলি কাজ, বাস এইভাবেই জীবন চলছে, কিন্তু গরম পড়েছে প্রচুর, আমি যাচ্ছি। তো এই ভিডিওটা এতটাই, এর থেকে বেশি আমি লেন্দি করতে চাই না, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন, লাইক করতে ভুলবে না, তো কষ্ট করে ভিডিও ক্রিয়েট করছি অবশ্যই একটা লাইক করে যান, আর কমেন্ট বক্সে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কোনো ত্রুটি হয়ে থাকে, যদি ভালো না হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, নাহলে আমি বুঝবো না যে আমার কী ভুল হয়েছে কিনা। আর যদি শেয়ার করতে হয় ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করতে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনও প্রেস করে যাবেন, কারণ বেল আইকন যদি প্রেস করেন নেক্সট টাইম আমি যদি কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, আমাকে নোটিফিকেশান দিচ্ছে লাইভ স্ট্রিমের, কারণ আমি টাইম সেভ করে রেখেছিলাম এখানে।
যাই হোক, নোটিফিকেশন চলে যাবে, আর ততদিন ভালো থাকবেন, টাটা, বাই বাই। We doesn't be, we doesn't be, we doesn't be.